2022 আগস্ট মাসে চন্দ্রযান 3 লঞ্চ করতে চলেছে ইসরো। চন্দ্রযান 2 সাফল্য স্পর্শ করতে গিয়েও থমকে গিয়েছে শেষ মুহূর্তে। তারপর তিনটি করোনা ওয়েব দেশের স্বাস্থ্য ও অর্থনীতি ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর মুখে এবার ইসরো ঘোষণা করে দিল তাদের আগামী চন্দ্রযানের দিন। কিছুটা পিছোতে বাধ্য হলেও এই বছরই আগস্টে চন্দ্রযান 3 লঞ্চ করতে চলেছে ইসরো। তো বন্ধুরা, আপনাকে এ সম্পর্কে বিস্তারিত জানতে চান, আপনাদের এ সম্পর্কে বিস্তারিত জানতে চান, তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনারা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে সাথে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এই স্পেস সম্পর্কিত সমস্ত রকম ইনফরমেশান সবার আগে পাওয়ার জন্য। নাম্বার ওয়ান, শেষ চন্দ্রযান কবে হয়েছিল? দুবছর আগে অল্পের জন্য ব্যর্থ হয়েছিল চন্দ্রযান 2 অভিযান। 2019 এর 22 জুলাই ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রে উৎক্ষেপিত বিক্রম ল্যান্ডার চন্দ্রপৃষ্ঠ অবতরণের আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার চন্দ্রযান 3 অভিযানের উদ্যোগ নিয়েছে ভারতীয় বিজ্ঞানীরা। জানা গিয়েছে চলিত বছরের আগস্ট মাসে চন্দ্রযান 3 উৎক্ষেপণ হবে। লোকসভায় একটি প্রশ্নের উত্তরে মহাকাশ গবেষণা মন্ত্রক এই তথ্য জানিয়েছেন। নাম্বার 2, কি বলেছে মহাকাশ গবেষণা মন্ত্রক? দেশের মহাকাশ গবেষণা মন্ত্রক একটি লিখিত উত্তরে জানায় বিশ্বব্যাপী বিশেষজ্ঞদের পরামর্শ এবং চন্দ্রযান 2 অভিযান থেকে শিক্ষা নিয়ে চন্দ্রযান 3 কাজ জোর কদমে চলছে। প্রাথমিকভাবে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হয়েছে, 2022 এর আগস্ট মাসেই উৎক্ষেপণ সম্পন্ন হবে। লোকসভায় প্রশ্ন উঠেছিল কেন এই ধরনের অভিযানগুলি ক্রমশই পিছিয়ে যাচ্ছে। এর উত্তরে বিজ্ঞান ও প্রযুক্ত মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, কোভিড অতিমারীর জন্য বহু অভিযানের কাজে প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে কোন অভিযানগুলির গুরুত্ব সবচেয়ে বেশি আমরা খতিয়ে দেখছি, সেই অনুযায়ী কাজ চলছে। নাম্বার 3, চন্দ্রযানের দৌড় কবে শুরু করেছিল ভারত? 2008 সালে চন্দ্রযান 1 পাঠিয়েছিল ভারত। সেই বছরের অক্টোবরে পৃথিবী থেকে চাঁদের উদ্দেশ্যে ছুটে গিয়েছিল চন্দ্রযান 1। সেবারই বড়সড় সাফল্য মিলেছিল। চন্দ্রপৃষ্ঠের সম্পর্কে বহু অজানা তত্ত্ব জানিয়েছেন চন্দ্রযান 1। চাঁদের লুনার সারফেস জলের উপস্থিতিও খুঁজে পেয়েছিল সে। তারপর থেকে চাঁদের জল রয়েছে কিনা তা জানতেই উঠে পড়ে লাগে ইসরো। কোভিড অতিমারী না এলে 2021 সালে চন্দ্রযান পাঠিয়ে ফেলত ভারত। চন্দ্রযান 3 অভিযানে চন্দ্রযান 2 কে ব্যবহারের কথাও ভাবছেন ভারতীয় বিজ্ঞানীরা। এই মুহূর্তে চাঁদের বুকে ঘুরে বেড়াচ্ছে অরবিটারটি। নাম্বার 4, চন্দ্রযান ছাড়া আরও যা রয়েছে ইসরোর পরিকল্পনায়। উল্লেখ্য, চন্দ্রযান 3 এর পাশাপাশি মোট 19টি মহাকাশ অভিযানের কথা ভেবেছেন ইসরো। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিংহ জানিয়েছেন, এই বছর ইসরো মোট 8টি লঞ্চ ভেহিকেল, 7টি স্পেস ক্রেফট, 4টি টেকনোলজি ডেমনস্ট্রেশন মিশন করবে। এই বছরের প্রথম উৎক্ষেপণ হতে চলেছে ফেব্রুয়ারিতে। তো বন্ধুরা, আপনাদের এই হেল্পফুল ইনফরমেশন পেয়ে কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এরকমই ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ততক্ষণ যেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।